এই জন্য যে মানুষগুলো মসজিদে সিয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না। কেন? সিয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা। এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা সিয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে এক বিগত থেকে এক হাত কাতারের বাইরে চলে যায়, তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায়। আর কাতার বাঁকা হলে নামাজ হয়? কাতার বাঁকা হলে নামাজ তো হয় না। শুধু তা না, কাতার বাঁকা হলে যার কারণে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয়, হেদায়েতার দেয়। দুই নম্বরে সিয়ারে যারা নামাজ পড়ে তাদের একটা একটু ভাবসা আলাদা। অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয়, ও যে গোলাম, এটা যেন প্রকাশ হয় যে ও আমার গোলাম। আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছেন, এমন হচ্ছে যে ও মস্তা না, এটা আল্লাহ দেখতে চায় না। ভাই নবীজি নামাজের নিয়ম দিয়েছেন, কোনো মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান, এত গুরুত্বপূর্ণ বিধান, মহিলাদের যখন সন্তান পৃথিবীতে আসে ওই সময়ও যদি ওর নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে ওই মহিলাকে বিছিয়ে ওকে বলো নামাজ পড়তে। কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই, যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে। সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে, এ অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও এক হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর এক হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা, পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই, তাও পড়া লাগবে। আর আপনি চা খেতে খেতে আসরের নামাজ পড়েন না, আপনি মানুষ। মুসা আলাইহিসসালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে, হে নবী মুসা, আমি জেনা করেছিলাম যৌবনের তাড়নায়, আমি গর্ভবতী হয়েছিলাম, সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্মও দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই, আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায়, যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি। কথা বুঝতেছেন? এটা প্রমাণ হয়ে গেছে আগে, যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের নয়টা চরিত্র আছে, কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, এখানে নয়টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার এক নম্বর, ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। মুসা আলাইহিসসালামের জামানায় আসমানি কিতাবের নাম কি? তাওরাত। বলেন না কেন? মেয়েটা চিন্তা করলেন, আমার এই সন্তান তো বাবা ঠিক নেই, তো অবৈধ, আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবেন না, ওরে আমি রাখবই না, মেরে ফেলবো। আসার দিয়ে মেরে ফেলার পরে দুইটা পা ধরে ছিঁড়ে ফেলেছে। মুসা নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো এরকম একটা কাজ করেছি, আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি? মুসা নবী আল্লাহর ওহির অপেক্ষা না করে ফতোয়া দিলেন, না তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই, তোমাকে আল্লাহ মাফ করবে না। একদিকে জেনা করা, অবৈধ সন্তান পেটে নেওয়া, সন্তান গর্ভধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া, এরপরে আবার নিজেই হত্যা করা, আশার দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না, তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিব্রাইল উনজুর ইলাইকা, হে ভাই জিব্রাইল আমার দিকে তাকান, কি বললেন আপনি, এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে? ফেরেশতা জিব্রাইল বলে, মুসা নবী, এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা, যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ।